হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো যে ফালাক তার ফার্স্ট ডে ইন কক্সবাজার কী কী করলো। শুধু ফালাক না, আমরা কী কী করলাম অথবা আমি কী কী এক্সপেরিমেন্ট করার চেষ্টা করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলে রাখি, আমার কোথাও ঘুরতে গেলে সবচেয়ে বেশি যেটা আসে সেটা হলো ঘুম। মানে আমি যেখানেই যাই না কেন, আমার প্রথমে মনে হয় যে আমি একটু রেস্ট নিয়ে নেই, একটু শুয়ে নেই, একটু ঘুমাইসা নেই, একটু ন্যাপ নিয়ে নেই, এই ধরনের একটা বদভ্যাস আছে। কিন্তু যেহেতু মেয়ে নিয়ে গেছি, তাকে সময়টা দিতে হবে। এখন তাকে রেডি করে নিয়ে এসে পড়ছি নিচে থেকে। এখন আমরা যাব বিচে। যাই হোক, ফালতু জোক মারা বন্ধ করি। আমি প্রথমেই বলে নিই, বাচ্চা কাচ্চা নিয়ে আসলে অবশ্যই একটা স্ট্রলার নিয়ে আসবেন। আর স্ট্রলার কিনতে হলে দেখবেন একটু ছোটোর মধ্যে কিনতে। আমি একদম বুইড়া সাইজের একটা নেওয়ার কারণে এটা নিয়ে ক্যারি করতে খুব সমস্যা হয়েছে। আর আপনারা যদি প্রাইভেট কার ইউজ করেন, অবশ্যই চেষ্টা করবেন যেখানেই থাকেন না কেন প্রাইভেট কারটা নিয়ে আসতে। কারণ এই সিএনজি রিক্সা ভাড়া দিতে দিতে ভাই সব টাকা শেষ। ওদের বাজে সিন্ডিকেটের কারণে আপনি চাইলেও ন্যায্য দাম দিয়ে যাইতে পারবেন না। যাই হোক, সব কিছুর দাম বাড়ছে বলে আপনারা জ্বালায় ফেলবে। এখন আমার মেয়ে খুব এনজয় করতেছে। আমরা চলে আসছি সাইমন বিচে। এই বিচটা কিছুটা নিরিবিলি থাকে, একদম মানে মানুষ দিয়ে ক্রাউডেড থাকে না, যার কারণে এই বিচটা সুন্দর। আর আমার মেয়ে একটা হাঁচি দিয়ে দিছে এই খুশিতে। আমার ফালাককে দেখে মাশাল্লাহ বলতে ভুলবেন না। সমুদ্র সৈকতে যতবারই আসি না কেন, প্রথম দিন একদম সেই নতুন মনে হয়, একদমই মনে হয় যে প্রথমবার আসছি। খুব ভালো লাগতেছে। আমার ফালাকও চলে আসছে, তার বাবা খুব কষ্ট করে ঠেল্লা ঠেল্লা বালুর মধ্যে দিয়ে তার স্টলার নিয়ে আসছে। আর এই অফ সিজনে আসার যদি কেউ প্ল্যান করেন, সানস্ক্রিনের ডিব্বা নিয়ে আসবেন। কারণ যে রৌদ্রে ভাই, এই রৌদ্রের সাথে আসলে কোনো মারামারি চলবে না। ফালাক আসার পরপরই বসে পড়ছে মাটিতে। তাকে আসলে বসায় দেওয়া হয়েছে, কারণ সে বালু ধরতে চাইতেছিল। স্ট্রলারে বসে সে কোনো শান্তি পাইতেছিল না, বাচ্চাদের সাথে খেলা শুরু করে দিছে। অ্যান্ড ইয়াস, সে বালুটা ধরা খুবই এনজয় করতেছিল। আমরা বিচে কিছুক্ষণ সময় দিয়ে আবারও হোটেলে গেছি, রেডি শেডি হয়ে। আশেপাশের একটা পৌষি রেস্টুরেন্ট, যেটা কিনা আপনারা ওশেন প্যারাডাইসে থাকলে একদম পাশেই দেখতে পারবেন, পৌষি রেস্টুরেন্টে খেতে আসছি। পৌষিটা মূলত ছিল রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের আশেপাশে, যেটা কিনা রিয়েল ছিল, আর এটা পুরাই ফেক, একদমই জঘন্য খাবার দাবার। তাও দেখানোর চেষ্টা করব। প্রথম দিন যে ভাতের সাথে কি খাইলাম, প্রথমত এটা ভাত ছিল না, এটা শুধু চাল ছিল। এটার সাথে অর্ডার দেওয়ার চেষ্টা করছি ডাল ফ্রাই, মুরগি, রূপচাঁদা মাছ, সাথে ছিল গরুর মাংসের কালা ভুনা, যেটা কিনা আচারি গরুর মাংস কিছু একটা লাগতেছিল। চাবায়া একদম দাঁত দুধ ব্যথা হয়ে গেছে। যাই হোক, এক চান্সে বলতে পারি, আপনারা যদি মানে ওশেন প্যারাডাইসের আশেপাশে থাকেন অথবা যেখানেই থাকেন না কেন, পৌষি রেস্টুরেন্টটা যেটা ওশেন প্যারাডাইসের সাথে, সেটাতে কখনোই যাবেন না, খাবার খুবই বাজে। এই তো এখন আমরা বের হয়েছি ফালাককে ঘুম রেখে দিদির কাছে। আমরা হচ্ছে মুন্না আর আমি কিছু শপিং করব। আমরা চলে আসছি সুগন্ধা বিচে। এখানে মাঝখানে একটা কথা বলে নেই, সারিয়া সুগন্ধা বিচ বলতে পারে না, সারিয়া বলে সুমন্ধা বিচ। অহরমুখ থেকে শুনতে খুবই কিউট লাগে, আমি এটারও একটা ক্লিপ দিয়ে দিব। যাই হোক, এখন আমরা ছোটোখাটো শপিং করব এখানে এসে। গুড়াগাড়ি একদম ফকিন্নি শপিং আর দেখাইলাম না, কারণ এটা আসলে হয়ে গেছে চাঁদনি চকি। আপনি আচার আর শামুকের যে সাইডটা আছে, এটা ছাড়া সবই আপনাদের চাঁদনি চকে পাবেন অথবা আমাদের চাঁদনি চকে পাবেন। মুন্না মূলত আসছি দুজনের দুজন্য দুইটা স্যান্ডেল কিনতে, ফ্লিপ স্যান্ডেলের লুক আর দেখাইলাম না। এখন আসি সবচেয়ে আমার কাছে যেটা মজা লাগে সেটার বিষয়ে, সেটা হচ্ছে শামুকের উপর নাম লেখানো। ফালাক আর সারিয়ার জন্য দুইটা লেখাইছি, আর সারিয়ার খালা হয়ে সারিয়াকে পুরোপুরি মামু বানাইছি। আমি যা বলছি সমুদ্রে পা ভিজাইতে যায়, আমি এটা পাইছি। আর কিছুক্ষণ পরেই দেখি তোমার নামের পরে ফালাকের নামেরও একটা শামুক যাইতেছে, এবং সে খুব অবাক হয়েছিল এবং খুবই সারপ্রাইজ ছিল, মজাও পাইতেছিল অনেক আমার বানানো চাপা শুনে। কিন্তু কিছুক্ষণ পরেই সিনান সব পোল খুললে দিছে, সেটা হলো সে জানা দিছে, এবং সারিয়া কিছুটা আপসেট ছিল। এই তো আজকের দিন এরকমই কাটছে, ভালোই কাটছে আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন।